নাটোর এবং পটুয়াখালীতে বিএনপির কর্মসূচিতে দুর্বৃত্তদের হামলায় অন্তত 12 নেতাকর্মী আহত হয়েছেন। নাটোরে খালেদা জিয়ার মুক্তি এবং সুচিকিৎসার দাবিতে বিক্ষোভ সমাবেশে হামলা চালায় দুর্বৃত্তরা। সকালে শহরের আলাইপুরে দলীয় কার্যালয়ের সামনে ঘটে এই ঘটনা। নেতাকর্মীদের অভিযোগ, বিক্ষোভ সমাবেশ চলাকালে হঠাৎই হামলা চালায় দুর্বৃত্তরা। সমাবেশ লক্ষ্য করে ককটেল নিক্ষেপ এবং গুলি ছোড়া হয়। এ সময় রাজশাহী সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুল, জেলা বিএনপির আহ্বায়ক শহীদুল ইসলাম বাচ্চু সহ 7 নেতাকর্মী আহত হন। পরে তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। এদিকে পটুয়াখালীতে জেলা বিএনপির সমাবেশে যোগ দিতে যাওয়ার সময় যুবদলের মিছিলে হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। সকালে শহরের স্বনির্ভর সড়কে প্রেস ক্লাবের সামনে এই ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, জেলা বিএনপির পূর্ব নির্ধারিত সমাবেশে যোগ দিতে খণ্ড খণ্ড মিছিল নিয়ে যাচ্ছিল যুবদলের নেতাকর্মীরা। প্রেস ক্লাবের সামনে পৌঁছালে দেশীয় অস্ত্র এবং লাঠি নিয়ে তাদের উপর হামলা চালায় দুর্বৃত্তরা। এ সময় যুব এবং স্বেচ্ছাসেবক দলের 5 নেতাকর্মী আহত হন। দর্শক, এই ঘটনার আরও বিস্তারিত কিছু তথ্য জানাতে আমাদের সহকর্মী নাজমুল হাসান আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন। নাজমুল, একটু জানাবেন হামলার বিষয়ে বিস্তারিত কি খবর আপনার কাছে আছে, আর যারা আহত হয়েছেন তাদের শারীরিক অবস্থা এখন কেমন? ফলে আসলে সকালেই যখন বিএনপি যখন কেন্দ্রীয় কর্মসূচি পালন করছিল, তখন কিন্তু মোটরসাইকেল যোগে বেশ কয়েকজন দুর্বৃত্ত, বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে যে তারা আওয়ামী লীগের নেতাকর্মী, তারা এসে কিন্তু এই সমাবেশে হামলা চালায় এবং এই হামলায় বেশ কয়েকজন আহত হয়। সবচেয়ে বেশি গুরুতর আহত হয় জেলা বিএনপির আহ্বায়ক বাচ্চু, তিনি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে তাকে স্থানান্তর করা হয়েছে। তার ডান হাতের কবজি প্রায় বিচ্ছিন্ন হয়ে গেছে। এই ঘটনার পরে কিন্তু বিএনপি তাদের সমাবেশ চালিয়ে যেতে থাকে এবং সমাবেশ চালিয়ে যাওয়ার এক পর্যায়ে সন্ত্রাসীরা পুনরায় কিন্তু আবার হামলা করতে আসে। তখন কিন্তু পুলিশ প্রতিরোধ গড়ে তোলে। এখানে বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে যে এতে অন্তত 7 নেতাকর্মী আহত হয়েছে এবং রাজশাহী সিটি কর্পোরেশনের সাবেক মেয়র বুলবুল, তাকে আমরা দেখেছি যে বিএনপি কার্যালয়ের মধ্যে এখনও তিনি অবস্থান করছেন। আসলে তিনি তার নিরাপত্তার অজুহাতে তিনি এখনও বের হচ্ছেন না এবং এখানে বিপুল সংখ্যক পুলিশ এবং ডিবি পুলিশ সহ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা এখানে মোতায়েন রয়েছে, যেন কোনো রকম কোনো অপ্রীতিকর ঘটনা ঘটতে না পারে। যেখানে আমি দাঁড়িয়ে রয়েছি জেলা বিএনপির কার্যালয়ের সামনে, এখানেই কিন্তু হামলার ঘটনা ঘটে এবং আমরা যে বিষয়টি দেখেছি যে যখনই বিএনপি এখানে সমাবেশ করে তখনই এখানে প্রায়ই হামলার ঘটনা ঘটে এবং অনেক নেতাকর্মী আহত হয়। এখানে বিএনপির নেতাকর্মীরা যে বিষয়টি বলছেন যে আসলে শহীদুল ইসলাম বাচ্চু, যিনি জেলা বিএনপির আহ্বায়ক, তার অবস্থা আশঙ্কাজনক, তাকে কিন্তু অনেক কুপিয়ে রক্তাক্ত করা হয়েছে। তিনি সহ 3 রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। আমি পুলিশ সুপার তারিকুল ইসলামের সাথে কথা বলেছি, তিনি যে বিষয়টি জানিয়েছেন যে পুলিশ আসলে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে এবং হামলাকারীদেরকে চিহ্নিত করার জন্য জেলা পুলিশ এমনটাই তারা প্রত্যাশা করছেন। ধন্যবাদ আপনাকে নাজমুল।